সালামু আলাইকুম সকলকে আর একবার স্বাগতম জানাচ্ছি টেকলাব বাংলাদেশের পক্ষ থেকে টেকলা বাংলাসের ধারাবাহিক ভিডিও লেকচারের আরও একটি ভিডিও লেকচারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে একটা কমন কোয়েশ্চেন সবাই মোটামুটি দেখি বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছে এক অ্যাম্পিয়ার সমান কত ওয়াট ধরে নিচ্ছি হয়তো না বোঝার কারণেই তারা হয়তো এমন কোশ্চেন করে তো যারা না বুঝে এই ধরনের কোয়েশ্চেন করে শুধুমাত্র তাদের জন্যই আর যারা আপনারা বুঝেন যে আসলে এর সাথে এটা প্রাসঙ্গিক না কোশ্চেনটা তো তারা তো আশা করি এড়িয়ে যাবেন আর যদিও তাদের কনফিউশন থেকে থাকে তাহলে আমি আশা করবো তারা এই ভিডিওটি দেখে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিয়ে নেবেন যে এক সমান কত ওয়ার্ড আমি শুরুতেই বললাম যে এই আসলে প্রাসঙ্গিক না তবে এটাকে কিভাবে আপনাদেরকে বোঝানো হয় যারা না বোঝেন তাদের জন্য আর কি যে এক एंपিয়ার সমান কত ওয়ার্ড এটাকে হিসাব যদি আমরা করতে চাই তাহলে আসলে কোশ্চেনটা কিসের সাথে সম্পর্কিত যে एंपিয়ারের সাথে ওয়ার্ডের ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই তো কিভাবে নাই সেই বিষয়টাই আমি আপনাদের কাছে এখন ক্লিয়ার করব তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেক ক্লাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অর্থাৎ পিএলসি ইনভার্টার এইস এম এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয় তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের কাজ শিখতে চান তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কোর্স কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিংক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন ওকে তাহলে চলুন শুরু করা যাক তো শুরুতে এক এম্পিয়ার সমান কত ওয়ার্ড আগে আমাদের বুঝতে হবে এম্পিয়ারটা কী আর ওয়ার্ডটা কী ওকে তো ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে মূলত পাওয়ারের একক একক এখন কোশ্চেন আসবে পাওয়ারটা কী পাওয়ার হচ্ছে একটা বৈদ্যুতিক সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের গুণ যদি সেটা আমরা ডিসি সার্কিটের কথা চিন্তা করি সাপোজ ডিসি সার্কিট তাহলে পাওয়ার পাওয়ার হচ্ছে পি পি কলস হচ্ছে বি ইন্টু আই অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করলে টোটাল পাওয়ার পাওয়া যায় সেই পাওয়ারের এককটা হচ্ছে কি ওয়াট ওকে এখন সাপোজ আমি ধরে নিলাম এটা একটা সার্কিট এই সার্কিটে এই জায়গায় একটা লোড লাগানো আছে ডিসি সার্কিট এই জায়গায় একটা ব্যাটারি দেওয়া আছে তাহলে আমাদেরকে আগে জানতে হবে এই ব্যাটারি ভোল্টেজ কত সাপোজ ধরলাম এই ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের এই জায়গায় আমি একটা একটা ডিসি লাইট লাগাইলাম ওকে তো এর ভিতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই লাইট লাগানোর পরে এই জায়গা দিয়ে টু এমপিআর কারেন্ট আসতেছে তাহলে এই সার্কিটের পাওয়ার হবে হচ্ছে টু ইন্টু টুয়েলভ এত ওয়াট কারণ ভোল্টেজ বি টু হচ্ছে আমার টুয়েলভ আর আই কলস্ট হচ্ছে টু অ্যাম্পিয়ার তাহলে আমরা জানি পি ইকলস টু অর্থাৎ পাওয়ার ইকল হচ্ছে বি ইন্টু ওয়াই অর্থাৎ টু ইন্টু টুয়েলভ ইকলস টু ফোরটিন ওয়াট তাহলে এখন যদি সার্কিট আপনি ব্যবহার করে আপনি যদি বলেন যে দুই অ্যাম্পিয়ারে কত ওয়ার্ড তাহলে কি সেটা বলা পসিবল হ্যাঁ তখনই বলা পসিবল যখন আপনার এই অ্যাম্পিয়ারের সাথে বলবেন যে তার সাথে সাপ্লাই আস হচ্ছে বারো গোল্টের একটা ব্যাটারি তখন আপনি পাওয়ারটা বলতে পারবেন যে দুই অ্যাম্পিয়ারে হচ্ছে চব্বিশ ওয়াট এখন আবার খেয়াল করেন সেম অন্য একটা লোড লাগালেন আপনি এটারও বেশি ক্ষমতা সম্পন্ন একটা লাইট ওকে এইবার এই জায়গায় বারো বোল্টের একটা সাপ্লাই দেওয়ার পরিবর্তে এখন আপনি চব্বিশ বোল্টের সাপ্লাই দিছেন এইবার এই জায়গায় দেখতে পাচ্ছেন টু এম্পিয়ার কারেন্ট যায় তাহলে কারেন্ট এই জায়গায় টু এম্পিয়ার ছিল এই জায়গাতেও কারেন্ট টু এম্পিয়ার কিন্তু এই ক্ষেত্রে পাওয়ার হবে পিকলস টু চব্বিশ ইন্টু টু তাহলে কত হলো ফোরটি এইট পোয়াট এবার খেয়াল করুন যাদের অ্যাম্পায়ারের সাথে ওয়ার্ডের সম্পর্ক খুঁজেন তারা একটু এই জায়গায় লক্ষ্য করুন যে আমি এই জায়গায় শুধুমাত্র ভোল্টেজ পরিবর্তন করে দেওয়ার কারণে টু অ্যাম্পিয়ারেই পাওয়ারও কি হয়ে গেলো পরিবর্তন হয়ে গেলো তাহলে ডিরেক্টলি শুধু কারেন্ট দেখে আপনি বলতে পারবেন না যে এত অ্যাম্পেয়ারে কত ওয়ার্ড তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে ভোল্টেজের সম্পর্ক থাকতে হবে যে লোডটা আমার যেই ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড আছে সেই ভোল্টেজটাও আমাকে বুঝতে হবে ওকে তাহলে এটা গেলো ডিসির সাথে সম্পর্কিত ওকে এবার আছি এসির সাথে সম্পর্কিত এসি আবার দুই ধরনের একটা হচ্ছে এসি যদি সিঙ্গেল ফেস হয় তাহলে হিসাবটা কেমন হবে সেটা দেখি আগে তারপর আমরা দেখাবো এসি থ্রি ফেস হলে আপনার প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সাপোজ সিঙ্গেল ফেস তো আমি ধরে নিলাম এই জায়গায় আমার এসি সোর্স কানেক্টেড আছে ওকে তো এই জায়গায় আমার একটা লোড আছে আমরা জানি লোডের আবার উপরে ডিপেন্ড করা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর তো আমি ধরে নিচ্ছি এই লোডের পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ কস্ট থ্রিটাই কস্ট হচ্ছে জিরো পয়েন্ট এইট আমরা এই জায়গায় ধরে নিলাম এই দিক দিয়ে কারেন্ট হচ্ছে টু এমপিয়ার এই জায়গায় আমার সোর্স ভোল্টেজ হচ্ছে সাপোজ আমরা ধরে নিলাম একশো বোল্ট হিসাবে সুবিধার্থে ওকে তাহলে এই সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আবার পি ইকলস টু হচ্ছে শুধু বি ইন্টু আই নয় তার সাথে আবার ইন্টু হবে কস থিটাটা কি পাওয়ার ফ্যাক্টর আমি সংক্ষেপে পি এফ লিখলাম পাওয়ার ফ্যাক্টর তাহলে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পি টু শুধু কারেন্টের উপরে ডিপেন্ড করে না তখন তার সাথে কারেন্টের সাথে ভোল্টেজ এবং কারেন্টও ডিপেন্ড করবে অর্থাৎ পাওয়ারের জন্য তো ভোল্টেজ আছে একশো বোল্ট কারেন্ট আছে টু এম্পিয়ার এবং পাওয়ার ফ্যাক্টর আছে জিরো পয়েন্ট তাহলে আমরা এই জায়গায় ক্যালকুলেশন করলে আমাদের দেখা যাবে একশো ষাট ওয়াট অর্থাৎ শুধু কারেন্ট দিয়ে সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও আপনি এসি সাপ্লাইয়ের ক্ষেত্রেও বলতে পারবেন না যে সেটা কত কত ওয়াট সেটা ডিপেন্ড করবে কারোপরে ভোল্টেজের উপরে এবং যেই লোড লাগাবেন সেই লোডের পাওয়ার ফ্যাক্টর উপরে ওকে এটা গেলো হচ্ছে এসি সিঙ্গেল ফেস এইবার আমরা চিন্তা করি এসি থ্রি ফেজের ক্ষেত্রে কী হবে ওকে আমরা এসি থ্রি ফেজ এইবার এসি থ্রি ফেজের ক্ষেত্রে আমাদের এটা যদি একটা লোড হয় আমার এই জায়গায় একটা লোড আছে এটা হচ্ছে একটা থ্রি ফেস লোড ওকে এই জায়গা থেকে সাপ্লাই এই জায়গা থেকে থ্রি ফেস সাপ্লাই দেওয়া আছে এল ওয়ান এল টু এল থ্রি সাপ্লাই দেওয়া আছে তো এইটার তখন আমরা দেখতে পেলাম যে কারেন্ট হচ্ছে আপনার সাপোজ হচ্ছে থ্রি এমপিয়ার আচ্ছা আমি আগের সাথে মিলিয়েই করি যে কারেন্ট আছে হচ্ছে টু এমপিয়ার এবার ভোল্টেজ কত চারশো ভোল্ট সাপ্লাই ভোল্টেজ হচ্ছে চারশো ভোল্ট এইবার এই ক্ষেত্রে পাওয়ার হচ্ছে পি কস টু হচ্ছে রোড থ্রি বি আবার সেই সাথে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কস থিটা এই লোডের একটা পাওয়ার ফ্যাক্টর আছে তো ধরে নিলাম সেটাও জিরো পয়েন্ট এটা কিন্তু লোড অনুযায়ী ভ্যারি করবে ওকে তাহলে এই হচ্ছে ব্যাপার আবার এই ক্ষেত্রে এসির ক্ষেত্রে আরও একটা ব্যাপার থাকে যদি লোড রেজিস্টিভ হয় অর্থাৎ লাইট টাইপের কিছু হয় আবার এনার্জি লাইট নেই ইলেকট্রনিক টাইপ নেই আমরা ইনকন্ডিশন ল্যাম্পের কথা বলতেছি সেই ল্যাম্প হইলে পাওয়ার ফ্যাক্টর থাকে ইউনিটি তখন এই পাওয়ার ফ্যাক্টরের মান হয়ে যায় ওয়ান তো শুধু দেখা যাচ্ছে যে পাওয়ার তখন শুধু কারেন্টের উপর না ভোল্টেজের উপরে না সেই সাথে আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর উপরে তাহলে এই ক্ষেত্রে হবে রোড থ্রি ইন্টু চারশো হচ্ছে ভোল্টেজ কারেন্ট হচ্ছে টু এম্প ইন্টু জিরো পয়েন্ট এইট এইট আমাদের রেজাল্ট আসবে হচ্ছে তেরোশো পঁচাশি দশমিক সিক্স ফোর এত ওয়াট তাহলে আমরা দেখতে পারলাম শুধু কারেন্ট দিয়ে আমরা পাওয়ার বলতে পারবো না কারেন্টের সাথে আমাদেরকে ডিরেক্টলি ভোল্টেজও লাগবে পাওয়ার ফ্যাক্টর লাগবে যদি সিঙ্গেল ফেজের হয় আর যদি থ্রি ফেজের হয় তখন রোড থ্রি দ্বারা গুণ করতে হয় আবার যদি ডিসির ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমরা জানি তার সাথে শুধু ভোল্টেজটা যদি জানা থাকে সেই ক্ষেত্রে আমরা পাওয়ার বলতে পারবো তাহলে ডিরেক্টলি কখনোই এই কোয়েশ্চেনের অ্যানসার করা সম্ভব না যে ওয়ান অ্যাম্পিয়ার সমান কত ওয়াট আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আর বরাবরের মতোই বলতেছি যারা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ শিখতে চান তারা টেকলেবের সাথে যোগাযোগ করতে পারেন এই নিচের নাম্বারে ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখতে থাকুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ